ডক্টর মিয়ারে ফোন করেছিলেন গৌতম দেবকে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম যে আমাদের এই এরিয়াটা, এই যে বর্ষার সময় এত জল জমে থাকে, রাস্তাটা নিচু হয়ে গেছে, এই প্রধান মোড় থেকে আপটু এই বাজার অবধি রাস্তাটা 2016 পরে হয়তো আর বানানো হয়নি, কখনো দেখাও হয়নি। আমি তো আমি কাউন্সিলরকে দেখে ভোট দিইনি, মেন হচ্ছে আমাদের গৌতম দেব মহাশয় ওনাকে দেখে ভোটটা দিয়েছি, যে উনি হচ্ছে হেড পজিশনে থাকলে আমাদের কর্পোরেশনে কিছু একটা একটা কাজ হবে, কিন্তু সেটা তো কিছু পাচ্ছি না আমি, আমার এরিয়ায় পাচ্ছি না, অন্য অন্য জায়গায় ঠিকই দেখছি আমি কাজ হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে ভুল করে ফেলেছিলেন, সিদ্ধান্ত ভুল হয়েছে? আমার এরিয়ার জন্য তো আমি মনে করছি যে কিছু তো মিস্টেক হচ্ছে। ঠিক আছে, আপনি এখন তো ভোটটা উত্তর করতে পারবেন না। শুনুন, এর সাথে ডেভেলপমেন্টের সাথে ভোটের সম্পর্কটাকে যোগ করবেন না। আপনি মনে হচ্ছে কোনো মোটিভেট নিয়ে কথা বলছেন, আপনাকে যখন আমি এমপির কথা বললাম আপনি পাশ কাটাচ্ছেন, এমএলএ কথা বলছেন, না এমএলএ এমপির কোনো বিষয় না, এটা কর্পোরেশনের বিষয়, আপনি সে কথাটাই বলছেন। কর্পোরেশন কর্পোরেশনের মতো চেষ্টা চরিত্র করবে। 40 নম্বর একটা বিশাল এরিয়া, আমি 10 বছর ওখানে মন্ত্রী বিধায়ক ছিলাম, আপ্রাণ চেষ্টা করেছি, প্রচুর রাস্তা করেছি, প্রচুর কাজ করেছি, আবার প্রচুর কাজ হয়নি। ভোটের তুলনা করবেন, আমি নিশ্চয়ই লোক পাঠাবো, আমরা দেখবো কোথায় কি আছে। এটা মুশকিল, এরকম ভাবে কথা বললে না কথা বলা যায় নাকি? আপনি আপনার সমস্যাটা বলছেন, আমি শুনছি আপনার সমস্যা, আমি আপনার ফোনটা নিচ্ছি, আমি আপনাকে বলছি, শুনুন, আপনি আপনি ফেস করছেন আমাকে বলছেন, আমি তো সেটা নোট করছি, আমার লোকেরা নোট করছে, আমি সেটা আমার লোককে পাঠিয়ে দেখাবো বলেছি, কর্পোরেশনের লোকেরা গিয়ে জল করছিল। সে ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ।